এক ক্লিকেই অ্যাকাউন্ট ফাঁক, লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হলেন জনপ্রিয় অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, এবার প্রতারণার শিকার হলেন জনপ্রিয় অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। একটি ভুয়ো লিঙ্কে ক্লিক করার দরুন মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে প্রায় 2.5 লাখ টাকা উধাও হয়ে গেল। পুলিশের দ্বারস্থ হলেন এই অভিনেতা। বন্ধুরা, 13 জুন অভিনেতার ব্যক্তিগত মোবাইল নাম্বারে একটি SMS আসে, যে SMS-এ দাবি করা হয় রাতের মধ্যে ইলেকট্রিক বিল জমা দিতে হবে, নইলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সেই SMS দেখেই তড়িঘড়ি ইলেকট্রিক বিল মেটান শান্তিলাল। তারপরেই এক অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় পেমেন্টের আপডেট করার জন্য 11 টাকা দিতে হবে এবং সেই মতো একটি লিঙ্কে ক্লিক করার কথাও বলা হয়। সেই মতো অভিনেতা লিঙ্কে ক্লিক করতেই উধাও হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে প্রায় 2.5 লাখ টাকা। তিনি যে প্রতারণার শিকার হয়েছেন তা বুঝতে দেরি হয়নি তার। বাধ্য হয়ে অভিনেতা পুলিশের দ্বারস্থ হন। মুর্শুনা থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের প্রমাণ হিসেবে SMS ও ওই অচেনা নাম্বার থেকে আসা ফোন সংক্রান্ত সমস্ত তথ্য পুলিশ কর্তাদের হাতে তুলে দিয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত কেউ পুলিশের জালে ধরা পড়েনি। সাইবার বিশেষজ্ঞদের দাবি, সাম্প্রতিক ইলেকট্রিক বিল মেটানোর অছিলায় সাধারণ মানুষকে এভাবেই ফাঁদে ফেলে প্রচুর টাকার প্রতারণা করা হচ্ছে। এভাবেই বহু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে অনেক টাকা, তাই যে কোনো লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।